এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জাতীয় নির্বাচনে দেখা দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আমেজ। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে 15 মিনিটে কি কথা হয়েছে জানালেন শাহজাহান ওমর। নির্বাচনের আগে কি কি ভূমিকা নিতে পারে যুক্তরাষ্ট্র জানালেন পররাষ্ট্রমন্ত্রী। গ্রেফতারের পর রিহাব সেন্টারে নিয়ে যাওয়া হল আদম তমিজি হককে। মানবাধিকার দিবস উপলক্ষে ইউরোপীয় ইউনিয়ন সহ 14 দেশের যৌথ বিবৃতি। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি। নির্বাচন কমিশন ক্রমশ শক্ত হচ্ছে এবং দৃশ্যমানভাবে নিরপেক্ষ অবস্থান সৃষ্টি করছে। একের পর এক বিভিন্ন জেলা এবং নির্বাচনী এলাকায় ওসি, এসপি এবং ডিসিদেরকে বদলি করেছে। ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বদলির একটি বিশাল তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। অতীতে গত 2টি নির্বাচনে যা হয়নি তেমন ঘটনাগুলি ঘটছে। শুধু তাই নয়, নির্বাচন কমিশন বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রার্থী, সে যেই হোক না কেন, যখন নির্বাচনের আচরণবিধি ন্যূনতম ব্যত্যয় ঘটাচ্ছে তাকে তলব করছে এবং কারণ দর্শানোর নোটিশ জারি করছে। ইতিমধ্যে আওয়ামী লীগের হেভিয়েট নেতাদের মধ্যে আমির হোসেন আমু, বাহাউদ্দিন নাসিম সহ অনেকে নির্বাচন কমিশনের কারণ দর্শানো নোটিশ পেয়েছেন। একদিকে নির্বাচন কমিশন এক পরিপত্র জারি করে বলেছে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোথাও ভীতি প্রদর্শন, চাপ সৃষ্টি করা হলে পুরো আসনে নির্বাচন বাতিল করে দিবে কমিশন। আর এই সমস্ত প্রেক্ষাপটে নির্বাচনে একটি তত্ত্বাবধায়ক সরকারের আমেজ তৈরি হয়েছে। নিরপেক্ষ বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচন কমিশন যদি এরকম শক্ত এবং নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে পারে তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে সন্দেহ অনীহাগুলো আছে সেই অনীহাগুলো দূর হয়ে যাবে। নির্বাচন কমিশন দেশের বিভিন্ন জেলায় পুলিশ সুপারকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে এবং নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে যে সমস্ত এলাকায় পুলিশ প্রশাসন পক্ষপাতপূর্ণ বা তারা বর্তমান এমপিদের সুপারিশে নিয়োগকৃত বা এলাকায় তারা ন্যূনতম পক্ষপাতপূর্ণ কাজ করছে তাদেরকেও প্রত্যাহার করে দিচ্ছে। একই সাথে তারা বেশ কয়েকটি জেলায় জেলা প্রশাসককেও প্রত্যাহার করা হয়েছে। নির্বাচন কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, যেখানে কমিশন অভিযোগ পাচ্ছে এবং সেই অভিযোগের প্রাথমিক প্রমাণ পাচ্ছে সেখানে তারা কোনোরকম ছাড় না দিয়ে ওই সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাকে প্রত্যাহার করে নিচ্ছে। বিশ্লেষকরা বলেছেন যে অন্যান্য সময় নির্বাচনের ব্যাপারে একটি রাজনৈতিক চাপ থাকে, বিশেষ করে প্রশাসনের ব্যক্তিরা যেন থাকে সেই ব্যাপারে ক্ষমতাসীন দলের একটি আগ্রহ থাকে। এবার সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই চাপমুক্ত অবস্থানের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে যে কোনো অবস্থাতেই যেন নিরপেক্ষতা ক্ষুণ্ণ না হয়, বিশেষ করে প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে যেন কাজ না করে তা নিশ্চিত করতে হবে। এরকম বাস্তবতায় প্রশাসন এবার স্বাধীন এবং স্বতন্ত্র একটি অবস্থান নিয়েছে। অন্য সময় নির্বাচন কমিশনের উপর একটি চাপ থাকে, এবার নির্বাচন কমিশনের মধ্যে সেই চাপ নেই। তাছাড়া নির্বাচন কমিশন এবার বড় ধরনের সুযোগ পেয়েছে, যেহেতু এবার প্রধান 2 দলের একটি অনুপস্থিত, সে কারণে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রে কোনো ঝুঁকি নেই। তবে নির্বাচন কমিশন যেভাবে স্বতন্ত্র এবং সক্রিয় অবস্থান সৃষ্টি করেছে এটি পরবর্তীতে নির্বাচন কমিশনগুলোর জন্য একটি বড় ধরনের ইতিবাচক নির্দেশনা হতে পারে। এর পরবর্তী নির্বাচনগুলিতে এই নির্বাচন কমিশন যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই প্রশাসকের ব্যাপক রদবদল ঘটিয়েছে তা দৃষ্টান্ত হিসেবে ব্যবহৃত হতে পারে। 2008 নির্বাচনের পর আর কোনো নির্বাচনে প্রশাসনে এত রদবদল হয়নি। নির্বাচন কমিশন বলছে এটি সবেমাত্র শুরু, আরও রদবদল করা হবে। তাছাড়া প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যদি কেউ কোনো রকমের পক্ষপাত করেন তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও ইঙ্গিত দিচ্ছে কমিশন। প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে ছিলেন ব্যারিস্টার শাহজাহান ওমর, দলটির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে অন্যতম তিনি। দলের ভাইস চেয়ারম্যান হিসেবে সরকার বিরোধী আন্দোলন সংগ্রামেও ছিলেন সক্রিয়। 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতার মামলায় গ্রেফতার হয়েছিলেন প্রবীণ এই রাজনৈতিক। দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা শেষ দিনের একদিন আগে জেল থেকে ছাড়া পান তিনি। পরদিন সারা জীবনের রাজনৈতিক প্ল্যাটফর্ম ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম জমা দেন শাহজাহান ওমর। তার এই রাজনৈতিক ইউটার্ন আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। বৃহস্পতিবার রাতে সমসাময়িক রাজনীতি নিয়ে যমুনা টেলিভিশনের এক আলোচনায় অংশ নেন ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম। সেখানে বিভিন্ন প্রশ্নের খোলাখুলি জবাব দেন তিনি।
আলোচনার এক পর্যায়ে তার কাছে জানতে চাওয়া হয় প্রধানমন্ত্রীর সঙ্গে কিভাবে আপনার সাক্ষাৎ হলো এবং তিনি কি বলেছিলেন আপনাকে। প্রশ্নোত্তরে বেস্টার শাহজানম্বর বলেন, আমি কারাগার থেকে 29 নভেম্বর সন্ধ্যায় বের হলাম। পরদিন আওয়ামী লীগের এক সিনিয়র নেতা বেলা 11টায় কল করলেন, বললেন প্রধানমন্ত্রী সাক্ষাতের জন্য ডেকেছেন, আমরা কি ওই উদ্যত আছে এই প্রস্তাব প্রত্যাখ্যান করার। সেই ডাকে সাড়া দিয়ে গণভবনে গেলাম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে 15 মিনিট কথা বলেছি। এতে মনে হয়েছে দেশ পরিচালনা সম্পর্কে তার সুদৃঢ় ক্যাপাসিটি রয়েছে। আমার সঙ্গে কথা বলার সময় রাষ্ট্রের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করলেন। তিনি আমাকে আন্তর্জাতিক পলিসি শেয়ার করেছেন, উন্নয়নের কথা বলেছেন, বিদেশিরা কেন আমাদের দেশে হস্তক্ষেপ করেছে সেটিও বলেছেন, বৈশ্বিক সম্পর্ক কিভাবে বাড়ানো যায় সেই সম্পর্কেও ধারণা দিয়েছেন প্রধানমন্ত্রী। তারপর মনে হলো এমন নেত্রীর সঙ্গে রাজনীতি করা যায়, কোনো কারণে যদি এবারে নির্বাচন না হয় তাহলে কি আবার বিএনপিতে ফিরবেন। আমি আওয়ামী লীগে আসছি আর ফিরব না, যদি নির্বাচন নাই হয় তাহলে আওয়ামী লীগের অন্য নেতাকর্মীদের যে অবস্থা হবে আমারও সেই অবস্থাই হবে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, এবারে নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করাটা বড় কোনো ইস্যু হবে না। যুক্তরাষ্ট্র ডক্ট্রিন অব রিয়েলিটিতে বিশ্বাস করে, তারা বাস্তবতা অনুধাবন করবে। সম্প্রতি যুগান্তরকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এক পর্যায়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয় যুক্তরাষ্ট্র নির্বাচনের আগে কি ধরনের ভূমিকা নিতে পারে। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি কোনো কিছু আশা করছি না, আমাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক খুব ভালো, আমেরিকা একটি শক্তিশালী দেশ, দুনিয়ার 1 নম্বর দেশ, অর্থনৈতিক রাজনৈতিক অস্ত্রের মহড়ার শক্তির দিক থেকে 1 নম্বর, সুতরাং আমরা তাদের সুপারিশ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বিবেচনা করি। তারা আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে বলেছিলেন, আমরাও দেখলাম এটার প্রয়োগে কিছুটা বাড়াবাড়ি হয়েছে, আমরা সেটা বাতিল করে দিয়েছি। যদি কোনো উপদেশ থাকে যেটা বাস্তব নয় সেটা আমরা গ্রহণ করতে পারবো না। আমরা সবাই চাই আমেরিকার মতো উন্নত হতে, তাদের মাথাপিছু আয় $65,000। তারা বললে, আমরা কালকে করে দিলাম, এটা এত সহজ নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো, তারা আমাদের সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ, সবচেয়ে বড় একক বাণিজ্যের দেশ, আমাদের সঙ্গে বহুমুখী সম্পর্ক রয়েছে। বাংলাদেশের জনগণ গণতন্ত্র মানবাধিকার ন্যায় বিচারের জন্য সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, আমেরিকাও একই জিনিসে বিশ্বাস করে, আমাদের সঙ্গে তাদের কোনো ধরনের ফারাক নেই। তবে কোনো কোনো ক্ষেত্রে স্বার্থ উদ্ধারের জন্য বিভিন্ন ব্যানারে চাপ সৃষ্টি করে অনেক সময় বন্ধু হিসেবে আমাদের ভালো প্রস্তাব করে, সেগুলো আমরা গ্রহণ করি। ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, পুলিশের হেফাজতে রিহ্যাব সেন্টারে আছেন আলোচিত ব্যবসায়ী আদম তমিজি। রোববার দুপুরে রাজধানী মিন্টু রোডে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের আরো বলেন, মানসিক ভারসাম্যহীন হলে আমাদের কিছু করার নেই, আর তা যদি উদ্দেশ্য প্রণোদিত হয় তাহলে এর পিছনে কারা জড়িত তা তদন্তে বের করা হবে। ডিবি প্রধান বলেন, আদম তমিজি হকের বিরুদ্ধে দক্ষিণখান থানায় একটি মামলা হয়েছে, এছাড়া রমনা থানায় তার নামে ওয়ারেন্ট ইস্যু রয়েছে, সবকিছু মিলে গ্রেফতার করেছি। বিভিন্ন কারণে মনে হয়েছে তিনি ভারসাম্যহীন, যার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ভারসাম্যহীন এটা তো আমরা বলতে পারছি না, তাই তিনি যদি মানসিক ভারসাম্যহীন হয়ে থাকেন তার জন্য আদম তমিজিকে ডাক্তারের কাছে পাঠিয়েছি, সেখানে ডাক্তাররা আছেন, তারা পরীক্ষা নিরীক্ষা করছেন, পরীক্ষা নিরীক্ষার পর তিনি যদি মানসিকভাবে ঠিক থাকেন তখন তাকে জিজ্ঞাসাবাদ করব। মানবাধিকার দিবস উপলক্ষে যৌথ বিবৃতি দিয়েছে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন সহ 14 দেশের দূতাবাস ও হাই কমিশন। বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার দিবস মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের 75তম বার্ষিকীতে আমরা মানবাধিকার মৌলিক স্বাধীনতা, সকলের জন্য সমতা রক্ষা ও অগ্রগতির জন্য যারা কাজ করে তাদের সাথে আমাদের সমর্থন ও সংহতি পুনরায় নিশ্চিত করি এবং মানবাধিকার রক্ষা ও উন্নয়নের প্রসারে গণতন্ত্রের মৌলিক ভূমিকা তুলে ধরি। মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের নীতির প্রতি আমাদের অঙ্গীকার অটল। যৌথভাবে বিবৃতি দেওয়া হাইকমিশন ও দূতাবাসগুলো হল বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশন, হাইকমিশন অব কানাডা, এম্বাসি অব ডেনমার্ক,